কোন জিনিস গরিবরা ফেলে দেয় আর ধনীরা পকেটে নেয়? আমার নাম আহসান হাবিব। আহসান ভাই, আপনি কি করছেন? আমি ব্যাংকে জব করি, একজন ব্যাংকার। আপু, আপনার নাম? আমার নাম স্মৃতি। স্মৃতি আপু হাউস ওয়াইফ? ইয়েস। আচ্ছা, আমাদের প্রোগ্রামটাও আপনারা দেখেন না? জি হ্যাঁ, আমরা নিয়মিতই দেখি, কন্টিনিউ। আমি বেসিক্যালি কন্টিনিউ দেখি আর কি। আচ্ছা, আপনি দেখেন? হ্যাঁ, আমিও দেখি, মজা লাগে। আচ্ছা, কেমন লাগে আমাদের প্রোগ্রাম? খুব ভালো লাগে, ধারাগুলো খুব মজা লাগে আর কি। তো আমি আমার তো দাদার নিয়ম আপনারা জানেন, তো আমাদের 5 সেকেন্ডের ভিতরে দাদার উত্তরটা দিতে হবে। আমি কি শুরু করব? কোন জিনিস গরিবরা ফেলে দেয় বড় লোকরা তা তুলে পকেটে নেয়? কোন জিনিস গরিবরা ফেলে দেয় কিন্তু বড় লোকরা তা তুলে পকেটে নেয়? ফার্স্ট ওয়ান, গরিবরা ফেলে দেয় বড় লোকেরা তুলে নেয়। টু, পাচ্ছি না। থ্রি, গরিবরা ফেলে দেয় বড় লোকেরা তুলে নেয়। চার, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছি, একজন জব হোল্ডার। আপু, আপনার নাম? আমি ওয়াসিম আক্তার। কি করছেন? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামটা গুগলি দৈনিক নতুন সময় থেকে করে থাকি, আপনি কি দেখেছেন? জি জি, আমি দেখেছি। আপনি? আমিও দেখেছি। প্রায় মানুষজন বিব্রত বোধ করে আপনাদের প্রশ্ন শুনে, না পারলে আমি ভয় ভয় দাঁড়ালাম পারবো কিনা বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, আমি মানে এতদিন প্রোগ্রামটা দেখেছেন, আজকে অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপু, আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। সঠিকভাবে যদি আমাকে উত্তরটি দিতে পারেন, 5 সেকেন্ড সময় দিব, যেহেতু আপনার প্রোগ্রাম দেখেছেন আমাদের, 5 সেকেন্ডে আমাদের যদি এই ধাঁধার উত্তরটি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা আপনাকে অবশ্যই পুরস্কৃত করবো এবং আজকের এই প্রোগ্রামের পুরস্কৃত করবো, ঠিক আছে, বিজয়ী বলে ঘোষণা করবো। আমি শুরু করছি। কোন জিনিস গরিবরা ফেলে দেয় আর বড় লোকরা বা ধনীরা পকেটে নেয়? আমি শুরু করছি। ওয়ান, টু, সহজ করে ভাবতে হবে। থ্রি, ফোর, এক মিনিট এক মিনিট, নাকের ময়লা যেটা গরিবরা ফেলে দেয় আর বড় লোকরা পকেটের ভিতরে রেখে দেয়, রাইট? আমি 5 সেকেন্ড সময় দিয়েছিলাম আপু এবং ভাইয়াকে, তার ভিতরে ভাইয়া হঠাৎ আমাকে বললো যে মানে কি বললো দর্শক আপনারা শুনুন। ভাই, আপনি যে বললেন যে গরিবরা ফেলে দেয় আর বড় লোকরা পকেটে নেয়, সেটা কি জিনিস? জি, আমাদের যখন ঠান্ডা লাগে তখন সর্দিটা গরিব মানুষরা ফেলে দেয় আর বড় লোকরা রুমাল দিয়ে সেটা পরিষ্কার করে পকেটে ভরে রাখে। দর্শক, আপনারা দেখতে পেরেছেন যে ভাইয়া কিন্তু হাত দিয়ে ইশারা করে মানে এটা অভিনয় করে। ভাইয়া কি অভিনয় করেছেন কখনো? না না, অভিনয় কখনো করিনি। আপনাকে পৌঁছে দিচ্ছি ভাইয়ার সেই গিফট। ভাইয়া, এতদিন প্রোগ্রাম দেখেছেন, ভয় ভয় ছিলেন, আজকে অংশগ্রহণ করেছেন এবং উইনার হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আসলে ভাবছিলাম যদি না পারি বিব্রতবোধ করবো এবং এটা যদি অনলাইনে চলে আসে, সবাই যদি দেখে তাহলে একটা বিব্রত করবো। আজকে আচ্ছা, তাই এতদিন দেখেছেন, এই প্রোগ্রাম সম্বন্ধে আপনার অভিজ্ঞতা একটা ছিল, আজকে কেমন অভিজ্ঞতা? আজকে পুরস্কার পেয়ে ভালোই লাগছে।